ইমানের সংজ্ঞা নাই, জীবনের সংজ্ঞা নাই, রাজনীতির সংজ্ঞা নাই, রাষ্ট্রের সংজ্ঞা নাই, অস্তিত্বের সংজ্ঞা নাই, মিথ্যাকে সত্য, বাতিলকে হক, এমনকি রেসালাতের সংজ্ঞা বলা চলে না। রেসালাত তো সংজ্ঞা ভিত্তিক না, রেসালাত কোনো সংজ্ঞায় আসে না। কিন্তু মানে আমি শব্দ না পেয়ে বলতেছি, রেসালাতেরও রাসুল শব্দের কোনো ব্যাখ্যা পালসানি মুভমেন্ট আল হিউম্যান রেভলিউশনের আগে ছিল না। যেটা ছিল সেটা রেসালাতের সংজ্ঞা নয়, সেটা বস্তুবাদী সংজ্ঞা, বিদেশি নবী এটা কি সংজ্ঞা হলো? তাহলে এভাবে মাটির মানুষ এগুলো কি সংজ্ঞা হলো? আস্তাগফিরুল্লাহ। এভাবে আরো অনেক সুন্নি নামেও রেসালাতের যে সংজ্ঞা পৃথিবীতে চালু আছে সেটা ইমানসম্মত নয়। কিছু কিছু আকিদা কোনো কোনো জায়গায় সহি আছে, এবং কিছু কিছু পদ আকিদা বাতিল আকিদা আছে। এভাবে কিতাবপত্রের মধ্যেও রেসালাতের সহি সংজ্ঞা নাই। পবিত্রতা লাভের জন্য উজু করলেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, উজু করে পবিত্র হইলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এগুলো কি রেসালাতের সংজ্ঞা? তাহলে এরকম আরো অনেক কিছু নাবাতার খুববার মধ্যে জুমাতে মানে দশম হরম যা পড়া, এগুলো কত ভয়ঙ্কর ব্যাপার, মানে আরো অনেক কিছু এভাবে মোতাশাবেহাত আয়াত শরীফকে ব্যবহার করে, এবং মোতাশাবেহাত হাদিস শরীফকে ব্যবহার করে, এবং আরো অনেক কিছু প্রণবীর অনেক রহমতের এমন কিছু হাদিস শরীফ আছে যেগুলো সরাসরি অনুবাদ করা কুফরি। তো এভাবে ওয়াহাবি প্রভাবিত সুন্নি নামে আরো অনেক কিছু আছে যেগুলো রেসালাতের শান নয়, সংজ্ঞা নয়। রেসালাতের শান হলো প্রণবীর মধ্যে আল্লাহ, রেসালাতের শান হলো প্রণবী আল্লাহ জাতি পাকের নূর, প্রণবীর সাথে আল্লাহ সম্পর্ক সরাসরি প্রত্যক্ষ, দিদারা এলাহি মেরা শরীফ। কিন্তু সুন্নি নামে আহলে সুন্নাত জামাত নামে সুন্নি দাবিদার ওয়াহাবি মদদের বিরোধিত করে, আবার বলে এই মেরা শরীফ তো স্বপ্নযোগে, মেরা শরীফ তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাকিটা রুহানি। মানে এভাবে এই জন্য বহু দলিল নিয়ে আসে কোরআনে পাক থেকেও, মুতাশাবিহাত আয়াত নিয়ে আসে দিদারা এলাহির বিরুদ্ধে, হাদিস শরীফ থেকে অনেক কথা নিয়ে আসে, এবং আরো সাহাবা কেরামের নামেও অনেক মিথ্যা কথা হাদিস শরীফ নামে চালিয়ে দেয়, আমাদের মাদের নামে অনেক মিথ্যা কথা চালিয়ে দেয় মেরা শরীফের বিরুদ্ধে, অনেক কিছু আছে। জন্য মানে ইমান রক্ষাটা পৃথিবীতে মানে রসালাত বুঝাছি না, মানে খুব একটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখন। তারপর আর শাব্দিকভাবে চিনলেও হবে না, আমাদের ভাই বোনরা তো শাব্দিকভাবে চিনে, শাব্দিকভাবে আমাদের ভাই বোনরা সব হাকিকত স্বীকার করে, সব সিফাত স্বীকার করে, কিন্তু আমাদের সব ভাই বোন এখনো রাসালাতের জন্য উৎসর্গীকৃত হইতে পারে নাই। সব সিফাত স্বীকার করলেও ইমান হয় না, সব বাতালের বিরুদ্ধে শাব্দিক বিরোধী হলেও ইমান হয় না, তাওহীদের সব ইলাহিয়াতের আল্লাহ তাআলার সব সিফাত মুখস্থ করে ফেললেও ইমান হয় না। বহুত জনের মুখস্থ আছে, নিরানব্বই নাম মোবারক, আল্লাহর নিরানব্বই নাম মোবারক, বহুত বাতালেরও মুখস্থ আছে। এটা শুধু শব্দ মুখস্থ করলে ইমান হয় না, কলেমার সারা রাত জিকির করে এমন পৃথিবীতে বহুত খানকা আছে, কিন্তু আসলে বাতিল। ওগুলো শব্দের জিকির, ভণ্ডামের জিকির, যাহা মূর্খতার জিকির, অনেকে হৃদয় আছে কিন্তু ইমান নাই, মূর্খতাজনিত কারণে ওরা ইমানের মধ্যে নাই। এভাবে নবীকে পয়গম্বর বলে, এগুলা ওই ফার্সি কিতাব কিতাবের মধ্যেও আছে, পয়গাম পৌঁছানে ওয়ালা পয়গম্বর, এটা পয়গম্বর হচ্ছে জিব্রিল আলাইহিসসালাম, নবী না, ওই বার্তাবাহক বলে যে মেসেঞ্জার অনুবাদ করছে এখান থেকে, এগুলো নবীকে প্রফেট বলা যাবে না, মেসেঞ্জার বলা যাবে না, সারা বিশ্বের সব মানুষকে এগুলো শিখাইতে হবে। নবী রসুল এগুলার কোনো অনুবাদ হয় না, এগুলার ব্যাখ্যা হয়, তফসির হয়, এগুলা বুঝে নিতে হয়, আল্লাহর কোনো অনুবাদ আছে নাকি? তো আল্লাহকে গড বলা যায় না, আল্লাহ যে নিজে যে নামগুলো দিয়েছেন এই নামগুলোর বাইরে অন্য কোনো নাম নেওয়া যায় না। খোদা শব্দটা ব্যবহার হয় এটাও ঠিক নয়, এটা মানে এটাও ঠিক নয়। কোরআন করিম এবং হাদিস শরীফে যেগুলো আছে এর বাইরে কোনো নাম দেওয়া উচিত নয়, বলা উচিত নয়, মানে যুগ খোদ মজুদ হয় এভাবে খোদা বলে, এটা বেশি আপত্তিকর না হলেও এটাও ঠিক নয়। ফার্সিতে ব্যবহারের বিষয়ে ফার্সি কিতাবগুলো তো এটা আছে, এগুলো আমরা কিতাব অনুসরণ করলে আমরা ধ্বংস হয়ে যাব, সমস্ত ইমামের সমস্ত কিতাব একত্র করলেও হক পাওয়া যাবে না এই যুগের জন্য। কিতাবের মধ্যে হক আছে কিন্তু মানে কোনো নির্দিষ্ট ইমাম ভিত্তিক হলে সে ইসলাম খুঁজে পাবে না, ইমাম হক কিন্তু উনার কিতাব পড়ে হক পাবে না, উনি সেই যুগের জন্য সেই কালের জন্য যেভাবে কোন পদ্ধতিতে লিখছেন এটা এখন এটা ইমামসম্মত হবে না। কোনো ইমাম হক কিন্তু কোনো হক ইমামেরও একটা কিতাব ফলো করলে, একটা তাফসির ফলো করলে, একটা সরা ফলো করলে, একটা এ যুগে হক বাতিল চিনবেও না, ইমান ইসলাম পাবে না, কলেমা পাবে না, আল্লাহ ইসলামকে চিনবে না, সেটা তাফসির হোক সরা হোক, সেটা ফেকার কিতাব হোক, আকাইদের কিতাব হোক,
কলামের কিতাব হোক, যে কোনো কিতাব হোক না কেন, এই জন্য এখন ইমাম হায়াতকে অনুসরণ করতে হবে। এখানে কোনো অহংকার বা প্রশংসার কিছু নাই, এটা বাস্তবতা, এটা এটা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লামের দান, এটা মানে আমারও কোনো অহংকার নয়, এটা আমাদের কারোই অহংকার নয়। এই জন্য কারণ ইমাম হায়াতের মাধ্যমে হকের আল্লাহ আল্লাহ রাসূল সাল্লামের মারফাতের ইমানের বন্ধনের সংযোগের হাকিকতের অতটুকু এলাইম এসেছে, অতটুকু ইমান এসেছে, যতটুকু না হলে অস্তিত্ব থাকে না। ইমাম সাহেব যা বলেছে, যা তুলে ধরেছে, তার উপরে আরো অসীম রয়ে গেছে, কিন্তু অতটুকু বুঝতে হবে। এভাবে প্রেমের আল্লাহ জাতে পাকান নর স্বীকার করতে হবে, প্রেমের মধ্যে আল্লাহ স্বীকার করতে হবে, আহলে বায়াত ইমান স্বীকার করতে হবে। ধরো কোন কিতাবে আছে, আহলে বায়াত ইমান স্বীকার করতে কিতাব লাগে না, যে কিতাব চায় দলিল চায় কেউ কাফের, সে কিতাব পড়ে ইমান আনলেও ইমান হবে না। যেদিন পশ্চিম থেকে সূর্য উঠবে, বহুত লোক ইমান নিয়ে আসবে, বহুতে কলমা পড়ে ফেলবে, আল্লাহ তখন কিন্তু গ্রহণ হবে না। এভাবে ইমান দলিল ইমাম ইউমিনান বিল গায়েব, আর আহলে বায়াত আলহিমুসাল্লামকে বিশ্বাস করার জন্য, ভালোবাসার জন্য, ইমান গোছার জন্য গায়েবও লাগে না। এটা এত ইমানের একবারে মৌলিক বিষয়। আহলে বায়াতকে প্রণবীর থেকে যে আলাদা করে দেখে সেও কাফের, আহলে বায়াত প্রণবীর থেকে বিচ্ছিন্ন করে যে দেখে আলাদা করে দেখে, আলাদা ব্যক্তি করে দেখে আলাদা, আহলে বায়াতকে মানুষ বললেও সে কাফের হবে, মাপাতে আমাকে কেউ মানুষ বললেও কাফের হবে, মেয়ে বললেও কাফের হবে, নারী বললেও কাফের হবে, প্রণবীর নুর হিসাবে দেখতে হবে। এগুলো বাহ্যিক 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 ভাবে আমরা দেখি না। উমাতুল মুমিনিন প্রণবীর নুর, ওনাদেরকেও নারী মানুষ অন্য অন্যদের মতো দেখ মনে করলে চিন্তা করলেও আছে, এটা আসে, এটা হক ব্যাখ্যা, চিরন্তন ব্যাখ্যা, যেদিন পূর্ণাঙ্গ আকিদা আধ্যাত্মিক পূর্ণাঙ্গ, খেলাপথ স্বীকার করলে কাফের হবে, খেলাপথ কলেমার কাঠামো, খেলাপথ দিনের কাঠামো, খেলাপথ জীবনের কাঠামো, খেলাপথ মূলক থেকে মুক্তি, খেলাপথ বস্তুবাদ থেকে মুক্তি, খেলাপথের যে ব্যাখ্যা এখন আসছে এটা মানে সমস্ত ইতিহাসের সব কিতাব মিলে ফেললেও এই ব্যাখ্যা পাওয়া যাবে না। খেলাপথের যে আত্মিক রূপ, খেলাপথে ইলাহিয়াত, খেলাপথে রেসালাত, খেলাপথে নবুয়ত, খেলাপথে ইসলাম, খেলাপথে তরিকত, খেলাপথে ইনসানিয়াত, খেলাপথে আরদি, এভাবে খেলাপথের আবার সত্তাগত দিক, ইনসানিয়াতগত দিক, খেলাপথের ব্যক্তিগত একটা দিক আছে, মুসলিম হিসাবে খেলাপথে ইসলামের একটা ব্যক্তিগত দিক আছে, আর একটা সমগ্র কুল মখলুকাত নিয়ে একটা খেলাপথে ইসলাম আছে। এভাবে খেলাপথে ইনসানিয়াতের ব্যক্তিগত দিকও আছে, রাষ্ট্রীয় দিক আছে, বিশ্বগত দিক আছে, সম্পদগত দিক আছে, সেটার অনেক দিক আছে, এবং এভাবে কলেমার স্ট্রাকচার, কলেমার খেলাপথের বহু দিক আছে, খেলাপথের আমানত দিক আছে, দায়িত্বগত দিক আছে, খেলাপথের জিহাদগত দিক আছে, খেলাপথের অনেক দিক আছে, খেলাপথের মারেফাতগত দিক আছে, মানে অনেক দিক, সবগুলো দিক নিয়েই তো খেলাফত। এবং খেলাফতের সাথে তাওহীদের কি বন্ধন সম্পর্ক, খেলাপথ অস্বীকার করলে কিভাবে তাওহীদ অস্বীকার হয়, খেলাপথ অস্বীকার করলে কিভাবে রেসালত অস্বীকার হয়, খেলাপথ অস্বীকার করলে কিভাবে কলেমা কোরআন কলেমার চেতনা অস্বীকার হয়, খেলাপথ অস্বীকার করলে কিভাবে জীবন অস্বীকার হয়, স্বাধীনতা অস্বীকার হয়, অধিকার হরণ হয়, খেলাপথ অস্বীকার করলে কিভাবে রুটি রুজি অস্বীকার হয়, কিভাবে আত্মা মালিকানা অস্বীকার হয়, দুনিয়ার মালিকানা অস্বীকার হয়, খেলাপথ অস্বীকার করলে কিভাবে বাতিলের কবজায় বাতিলের গ্রাসে আত্মা যায়, জীবন যায়, দৃষ্টি যায়, চেতনা যায়, রাষ্ট্র যায়, দিন চলে যায়, পুরো দিন পর্যন্ত, দিনের স্বাধীনতা পর্যন্ত চলে যায়, কিভাবে কারবালার সাথে বেইমানি হয়, কিভাবে সকল নবীর সাথে বেইমানি হয়, খেলাপথ অস্বীকার করলে কিভাবে আল্লাহ হাবিবের সাথে বদর সিফিন কারবালার সাথে বেইমানি হয়, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা ছিল না, খেলাপথকে গুরুত্ব দেয় নাই, এই জন্য খেলাপথ হারিয়ে গেছে, মূলকীয় কায়েম হয়েছে, আর মূলকীয় কায়েম হয়ে যাওয়া মানে তিন বাতিল কায়েম হয়ে যাওয়া, মূলকীয়তারও যেভাবে এখন ব্যাখ্যা আসছে এই ব্যাখ্যা ছিল না, মূলকীয়তকে মানে একটা হালকা সমস্যা হিসাবে দেখছি, আর কোথাও কোথাও মূলকীয়তকে জায়েজ হিসেবে ছাপিয়ে দিছি, মূলকীয়ত ওলাদেরকে জিন্দাবাদ দিছি এবং ওদেরকে সমর্থন করছি, ওদেরকে আমিরুল মুমিনিন বলছি, বহু কিতাবের মধ্যে এগুলো এইভাবে আছে, মানে খাদেমুল ইসলাম বলছে, জিল্লুল্লাহ পর্যন্ত বলি ছাড়াই দিছে, নাউজুবিল্লাহ মিনাল্লাহ, এভাবে জঘন্য অবস্থা, মানে মূর্খতা, মূর্খতা আলেমের নামে, এলেমের নামে, মানে ফকির মুহাদ্দিস মুফাসসিরের নামে, ইমামের নামে বহু মূর্খতা চলছে, ভুয়া ইমামের ঘাটতি ছিল না, হক ইমামের ঘাটতি ছিল, আর ইমামতের মধ্যে বহু ডিফারেন্স আছে, সব ইমামের সাথে ইমান জড়িত নয়, এই ইমামতের সাথে কেয়ামত পর্যন্ত সবার ইমান জড়িত, ইমামত স্বীকার করলে ঈদ আজম স্বীকার হবে, শহীদ দিবস স্বীকার হবে, ঈদে মেরাজ শরীফ স্বীকার হবে, হাকিকতে রেসালাত স্বীকার হবে, হাকিকতে ইলাহিয়াত স্বীকার হবে, কলেমা স্বীকার হবে, খেলাফত স্বীকার হবে, ইনসানিয়াত স্বীকার হবে, জীবন স্বীকার হবে, এবং তিন বাতিলের বিরুদ্ধে সংগ্রাম স্বীকার হবে, এবং আরো অনেক কিছু অস্বীকার হয়ে অস্তিত্ব সহ চলে যাবে, এই ইমামত স্বীকার করলে মানব জীবনও থাকবে না, মানে ইমানি সত্তাও থাকবে না, মানে কিছুই থাকবে না, কলেমার বন্ধন থাকবে না, মানে সব ইমামত এক নয়, কালে কালে মানে এমন কিছু ইমামত ছিল আছে থাকবে যেগুলোর সাথে ইমান জড়িত, আর সবই ইমামতের সাথে ইমান জড়িত নয়,
শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে এবং সম্মিলিত ভাবে ফলো করতে হবে। সুন্নি আন্দোলনের ফর্মুলা হলো আইমে জামিয়া, তকলিদে জামিয়া, এভাবে জামিয়া ইমে কেরামের আমরা অনুসারী, সবাইকে ভালোবাসে শ্রদ্ধা করি এবং এই মমতার আকিদা দেয় সবার দিশা ফর্মুলা নিয়ে চলব এভাবে। এবং কোনো কিছু যদি খেলাপ হয় তাহলে আমরা সেটা ফলো করব না। আমাদের ইমামদের নামে অনেক বাতিল আকিদা চালাইছে, বাতিল ফতোয়া চালাইছে এবং ওনাদের নামে অনেক বাতিল কিতাব আছে। বাবা নিজেও এখন বলে যে কিতাবের মধ্যে ছিল না, লাগিয়ে দিছি, কিতাবকে অনেক পরিবর্তন পরিবর্তন করে ফেলছে, নিজেদের মন গড়া কিছু লাগিয়ে দিছে। গাছে পাখির নামে পর্যন্ত ভুল কিতাব আছে, উপরে কিতাব আছে, গুণজিৎ তালেবের নামে গাছে পাখির নামে একটা কিতাব চালাই দিছে, তার 10-12 রকমের এডিশন আছে এবং এগুলোর মধ্যে লেখা আছে যে 72 বাতাল ফেরকার নামে একটা ফেরকার নাম হলো হানাফি, এটার ইমামের নাম হলো নোমান বিন সাবেদ। আমাদের ইমাম আবহানফি রহমতুল্লাহের মানে ঘরোয়া নাম ছিল নোমান, ওনার পিতার নাম মানে সাবেদ, এই জন্য ওনার নাম নোমান বিন সাবেদ। উনি লিখছে যে এই বাতাল ইমামটার নাম হলো নোমান বিন সাবেদ, উনি এবং ওনার সকল মুক্তাদি সবাই জাহান্নামী। এটা নাকি গাছপাকের কথা না, গাছপাকের কথা বলেন নাই। গাছপাক তো মানে 600 বছর, ইমাম আবহানফি রহমতুল্লাহের 600 বছর পরে আসছেন এবং ইমাম মালভানি রহমতুল্লাহ তাবেই, উনি 12 জন সাহাবিকে দেখছেন, একজন মা সাহাবি সহ 12 জন সাহাবি থেকে উনি শিখছেন। কিন্তু ইমাম আবহানফি রহমতুল্লাহ, ইমাম আবহানফি রহমতুল্লাহের মজহাব আকিদা ইসলাম ছিল না, সুন্নি আন্দোলনের মাধ্যমে সেটা জীবিত হয়েছে। ইমাম আবহানফি রহমতুল্লাহ মুলুকিয়তের বিরুদ্ধে খেলাফতের জন্য সংগ্রাম করে শহীদ হয়েছেন, এটা নিকট ইতিহাসে কোনো কিতাবেই নাই, ইমার জীবনে গ্রন্থগুলোতে পর্যন্ত নাই, জঘন্য। তো উল্টা পাল্টা কি কতগুলো লিখে থেকে দেয়, উনি 2000 রাকাত নামাজ পড়তেন, মানে এগুলো ভন্ডামি লাগাই দিছে, মানে এগুলো ভন্ডামি। উনার প্রতি নিঃশ্বাসী নামাজ, উনারা নামাজ পড়লে সময় নষ্ট হবে, উনাদের কাজ হলো ফকার আলেম দিয়ে দেওয়া, নামাজ সবাই জানে। তো এটা উনাদের আসল ইবাদত নামাজ না, নামাজ হচ্ছে অনেক বড় কিছু উনাদের থেকে মিল্লাতের পাওয়ার ছিল আছে আইসি, কিন্তু যা কিছু দিচ্ছেন সবই মামে যা কিছু দিয়ে সবকিছুকে বিলুপ্ত করে সবকিছুকে হারাই ফেলছে, উল্টা চলে গেছে। ওনার ওনার মানে মাসাবকে কেবল মাসলা মাসাইলের মধ্যে আবদ্ধ করে ফেলছে। দেওবন্দেরাও হানাফি দাবি করে, ওয়াবেরাও হানাফি দাবি করে, তো কি লাভ হলো? তারপরে এই সৌদি ওয়াইবেরা পর্যন্ত হাম্বলি দাবি করে। তো গাছিপাক, গাছিপাক কোন মজাব অনুসরণ করতেন সেই যুগের সেই কালে? কোন একটা মজাব অনুসরণের হয়তো পদ্ধতি ছিল, আমরা কোন একটা নির্দিষ্ট মজাব ফলো করি না, সব মজাবকে ফলো করি, আমরা মজাবে জামিয়া। মানে ইমাম বানভুর রহমতুল্লাহ আমাদের ইমাম, শাফিয়া রহমতুল্লাহ আমাদের ইমাম, হাম্বলি রহমতুল্লাহ আমাদের ইমাম, মালিক রহমতুল্লাহ আমাদের ইমাম, আরো জানা অজানা সব ইমামের নাম আমরা জানি, আমরা সব ইমাম আমাদের ইমাম, আমরা জামিয়া ইমামে কেরামের মুক্তাদি গোলাম, ওনাদের উত্তরাধিকার, আমাদের উপর সবার অবদান আছে, আমরা তাদের সবার কাছে ঋণী, সবাই আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন কেয়ামত পর্যন্ত সব মুসলমানের জন্য, ইসলামের জন্য। আমরা এক ইমামকে গ্রহণ করবো আর ইমামকে বাদ দিব, এক ইমামের কথা হক আর ইসলামের কথা বাতিল, এই ধরনের কুকুরে আমরা করার প্রশ্নই আসে না। এছাড়াও এই মজাবে মজাব মানে মজাব কত কতগুলো দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে মিল্লাতকে বিভক্ত করে ফেলছে এবং এমনভাবে নিয়ে গেছে যে এক মজাব অনুসারে যদি জোহরে রুজু করে, আসরের সময় যদি অন্য মজাবে যায় তাহলে তাকে আবার রুজু করতে হবে, না উজুবিল্লাহ, একটা সহি ছিল না, নাপাক ছিল, এরভাবে কিতাবে লেখা হয়েছে যে। তো এখন কথা আমি যদি ওনাকে প্রশ্ন করি, ইমাম এখন আমি এখন সকালবেলা হানাফি মজাব ঠিক আছে ধরে নিলাম, তো আমি যদি জোহরের সময় মালিকের মজাব অনুসরণ করি তো মাজহাবুল্লাহ কি বাতিল? না, ওটাকে কুফরি। আর ওটাকে উনার ব্যক্তিগত কথা, উনি তো হাদিস শরীফ থেকে দিয়েছেন, কোরআন হাদিস আজমা কিয়াসের মাধ্যমে মজাব নির্ধারিত হয় হয়েছে। তো আমি ইমাম শাফি রহমতুল্লাহকে অনুসরণ করলেও তো কোরআন হাদিসকে অনুসরণ করতে, ওনার মন গড়া কিছু তো নয়, তো আমি কোরআন হাদিস অনুসরণ করে বাতিল হয়ে যাবো, খবিস হয়ে যাবো, নাফাক হয়ে যাবো, এগুলো কি কথা? এইভাবে মজাব মজাবে দ্বন্দ্ব তৈরি করছে, মজাব বুঝেও নাই। মজাব নীতিগত বিষয়কে মজাব বলে না, কোনো ইমাম নীতিগত কোনো ব্যতিক্রম কিছু দেন নাই। আকিদাগত দিক থেকে সব মজাবে, 4 মজাব ছিল, আমরা এখন 4 মজাব 4 মজাব বলি, বাস্তবে আরো মজাব ছিল, আমাদের শতাধিক মজাব ছিল পদ্ধতিগত দিক থেকে, কিন্তু সব মজাবের আকিদা একটা, আকিদা আকিদা ইসলামের আকিদা, আকিদা মজাব ভিত্তিতে হয় না, আকিদা ইমানের ভিত্তিতে হয়, আকিদা ইমামরা নির্ধারণ করতে পারে না, আকিদা আল্লাহ আল্লাহর হাবিব স্বয়ং নির্ধারণ করেছেন। এভাবে এভাবে এক এক মজাবে এক আকিদা, এক মজাবে খেলাফত হক, এক মজাবে খেলাফত বাতিল, এই ধরনের কোনো আকিদা নাই। এভাবে
এক নামাজের মাঝে নামাজ পাঁচ অক্ত, আরেক নামাজে আরেক মাঝাবে ছয় অক্ত, আরেক নামাজে তিন অক্ত, এইভাবে কোনো কিছু হয় না। রাকাত নিয়েও কোনো রকমের ডিফারেন্স নাই, সাজার নামাজ ষাট রাকাত এটা নিয়েও কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা কি পাঁচবার পড়বে না সাতবার পড়বে, এটা নিয়ে বিভিন্ন পদ্ধতি হতে পারে। কিভাবে কি ইসিদ্দিকে এইভাবে দিবে নাকি এইভাবে দিবে হতে পারে। তো এভাবে উনি কি টিউবওয়েলে উজু করবে না ট্যাপের মধ্যে উজু করবে না ফুকুরের মধ্যে উজু করবে, এইটা নিয়ে বিভিন্ন রকম থাকতে পারে। এটা নিঃসব পদ্ধতিগত। এখন মাঝারে আমরা লিফটে সিঁড়িতে উঠছেন, তখন লিফট ছিল না, এখন নতুন পদ্ধতি আসছে লিফট। আমরা কি এগারো তালা ইমাম ইমাম সিঁড়ি দিয়ে উঠছেন, তাই কি আমরা কি বারো তালা পনেরো তালা বিশ তালা একশো তালা বিল্ডিংও আছে, তো আমরা কি ওইটাই ফলো করবো? সাহাবা একরাম ঘোড়ায় খসরে চড়ে হস করছেন, তাই বলে কি আমরা ওইভাবে যাব না? পদ্ধতির পরিবর্তন হতে পারে, যুগকালের প্রেক্ষিতে পদ্ধতি পরিবর্তন হয়, কিন্তু নীতিগত কোনো পদ্ধতি হয় না, নীতিগত বিষয়ে ইস্তিহাদ হয় না। নামাজ ফরজ কি ওয়াজিব? কাফেররা ইমানকে ইস্তিহাদ হিসাবে চালিয়ে দেয়, এরা কদিন পরে আল্লাহ একজন না দুজন এটা নিয়ে হয়তো ইস্তিহাদ শুরু করে দিবে। মানে জানা বেবিচার হালাল না হারাম এটাও হয়তো ইস্তিহাদ শুরু করে দিয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসবে যে হ্যাঁ হালাল, কিন্তু এর জন্য ওরা হালাল করে নিচে অলরেডি নিচে আমার কাছে ইস্তিহাদ আছে, ওদের ফতোয়া আছে সালাফিদের এরকম। কদিন আগে এখানে স্ট্রেংথ কত দিয়েছে, কাছের বুয়াদেরকে দর্শন করা খুব এবাদত যায় আছে, এটা এখান থেকে তো দিয়েছে নাজিবুল্লাহ মিন জালিক দলিল আছে মুয়াব্বা থেকে, মুয়াব্বা করতে তাই এরাও এখন এটাকে জায়েজ করে নাজিবুল্লাহ মিন জালিক হবিস। এভাবে মানে কত কিছু চালিয়ে দিছে, সেখান থেকে আমরা আমাদের দিনের পবিত্রতা, আমাদের মন্দির, আমাদের জীবনের পবিত্রতা, আমাদের অস্তিত্ব, আমাদের সবকিছুকে পুনরুদ্ধারণ আসলে এটা চিরন্তন ধারা, এটা কেমন পর্যন্ত আমাদের দাঁড়িয়ে।